আল্লাহর কসম করে বলি, খাবার কসম করে বলি, যারা দেলাওয়ার হোসেন সাহেব দেখেই মিথ্যাবাদ করেছে, মিথ্যা সমালোচনা করেছে, তাদেরকে কখনো ছাড় দেওয়া হবে না, তাদের বাংলার জমিনে তাদেরকে শাস্তি পেতে হবে। আল্লামা দেলাওয়ার হোসেন জান্নাতে চলে গিয়েছেন, আর কাফের মুশরিক জেনে রাখো তোমাদের মৃত্যু কিভাবে হবে, যেমন ভাবে ফেরাউন মৃত্যুবরণ করেছে, যেমন ভাবে আবু জাহেল মৃত্যুবরণ করেছে, এভাবে তোমাদের মৃত্যু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমাদের মাঝে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি নাই। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে যারা নির্যাতন করছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। অবশ্যই আল্লামা দেলাওয়ার হোসেন মৃত্যুর একটা ষড়যন্ত্র, আমরা এই মৃত্যুর ষড়যন্ত্র থেকে বার করব। যারা দেলাওয়ার হোসেন সাইদি উজুরকে কষ্ট দিয়েছে, লক্ষ কোটির জনতার কলজার টুকরা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে যারা কষ্ট দিয়েছে, জেলখানায় বন্দি করে রেখেছে, মিথ্যা মামলায় দেলাওয়ার হোসেন সাইদি উজুরকে ফাঁসানো হয়েছে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। আল্লাহর কসম করে বলি, খাবার কসম করে বলি, যারা দেলাওয়ার হোসেন সাইদি দেখেই মিথ্যাবাদ করেছে, মিথ্যা সমালোচনা করেছে, তাদেরকে কখনো ছাড় দেওয়া হবে না, তাদের বাংলার জমিনে তাদেরকে শাস্তি পেতে হবে। আমি সবাইকে বলতে চাই, যারা দেলাওয়ার হোসেন সাইদি উজুরকে লক্ষ কোটি কোটি মানুষের কলজের টুকরা, যে ব্যক্তি সেই ব্যক্তিকে মিথ্যা মামলায় পাঠানো হয়েছে, আর আজ জেলখানার মধ্যে নির্যাতন করতে করছে, আজ দেলাওয়ার হোসেন সাইদি উজুরকে মৃত্যুবরণ করাইছে, তাদেরকে আমি বলতে চাই, তোমরা সেই দুনিয়ার জমিনে সেই ফল পাবে ইনশাআল্লাহ। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি উজুরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করেন। আর কাফের মুশরিকরা তো বুঝে নাই, আল্লামা দেলাওয়ার হোসেন জান্নাতে চলে গিয়েছেন, আর কাফের মুশরিক জেনে রাখো তোমাদের মৃত্যু কিভাবে হবে, যেমন ভাবে ফেরাউন মৃত্যুবরণ করেছে, যেমন ভাবে আবু জাহেল মৃত্যুবরণ করেছে, এভাবে তোমাদের মৃত্যু হবে। বাংলার জমিনের মানুষ ছাড় দিবে না তোমাদেরকে। যারা দেলাওয়ার হোসেন সাইদিকে বিভিন্ন ধরনের নির্যাতন করেছে তাদেরকে কখনো ছাড় দেওয়া হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন যারা দেলাওয়ার হোসেন সাইদির বিরুদ্ধে মিথ্যাবাদ করেছে তাদেরকে যেন দুনিয়ার জমিনে শাস্তি ভোগ করে মৃত্যুবরণ করেন।